বাংলাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণে এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাজঘর। আমি রূপা, আর আমার সঙ্গে রয়েছেন নান আদার দ্যান দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস আনিয়া। আনিয়ার সময়টা শুকনো ঋতুর, তো এই সময়টা যাদের মানে ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে তাদেরকে তুমি কীভাবে গাইড করবে? এই সময়টা মানে জেনারেলি সারা বছর হয়তো অতটা ড্যান্ড্রাফের প্রবলেমে যারা ভোগেননি, কিন্তু এই শীতকালটা এলে এটা যেন শুরু হয়ে যায় অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু এটা ড্রাইনেস থেকে। এবার তুমি দেখো, আমরা এই সময়টা এলে কী করেন, অনেকে হয়তো সপ্তাহে একবার শ্যাম্পু করছেন, কেউ এসে বলছেন যে দিদি জলে হাতি লাগাতে ইচ্ছা করছে না, 10 দিনে একবার শ্যাম্পু করছে, কেউ বলছেন 15 দিনে। এবার এই সেম জিনিসটা কি আমরা আমাদের ফেসিয়াল স্কিন বা বডি স্কিনের সঙ্গে করতে পারি? কখনোই আমরা সেটা করতে পারবো না। তো স্ক্যাল্পও তো আমাদের স্কিন, এবার সেখানে যদি এতদিন ওয়াশ না হয়, এতদিন ময়েশ্চারাইজিং না হয়, আমরা দিনে কতবার ফেসকে ময়েশ্চারাইজ করি, রাদার আমি কতবার করতে বলি, কীভাবে আমরা ক্লিন করি, কীভাবে ময়েশ্চারাইজ করি, হ্যাঁ অতবার না হলেও কিন্তু আমাদের স্ক্যাল্পে একটা রেগুলার ক্লেন্সিং, রেগুলার নারিশমেন্ট, এই জিনিসগুলো আমাদের দিতে হবে। নারিশমেন্টের জন্য কি করবেন, অবশ্যই গ্লো হেয়ার সলিউশন। গ্লো হেয়ার সলিউশন দিয়ে চুলকে নারিশ করুন, গ্লো হেয়ার অয়েল বা গ্লো রেড আনিয়ন হেয়ার অয়েল দিয়ে স্ক্যাল্পকে নারিশ করুন। শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে অ্যাপ্লাই করে রেখে দিন, তারপরে শ্যাম্পু করে ফেলুন গ্লো হেয়ার শ্যাম্পু বা গ্লো রেড আনিয়ন সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে। কন্ডিশনিংটা কিন্তু মাস্ট। এটা তো হলো ড্যান্ড্রাফ কন্ট্রোলের জন্য, আমি বললাম চুলের গোড়াকে আমাকে নারিশ করতে হবে, কিন্তু চুলের লেন্থটাকে শাইনি স্মুথ সিল্কি রাখার জন্য তো আমাকে কন্ডিশনিং ছাড়া আমি কিছু করতে পারছি না। সেখানে কিন্তু গ্লো হেয়ার কন্ডিশনার বা গ্লো একদম মাল্টিভাইটামিন হেয়ার কন্ডিশনার ইউজ করে তবেই কিন্তু আমরা বাকি মানে লেন্থটাকে সুন্দর স্মুথ রাখতে পারবো। রিসেন্টলি আমি বলবো, একজন দিদি এসেছিলেন আমার থেকে অনেকই বয়সে বড়, উনি এসেছিলেন একটা প্রবলেম নিয়ে যে আমার স্ক্যাল্পটা প্রচণ্ড ইচে, আমার চুল পড়ছে, আমাকে একটা কিছু বলুন। তো আমি ওনাকে যেহেতু চুল পড়ার প্রবলেম রয়েছে, ইচি স্ক্যাল্প, আমি গ্লো প্লাস সলিউশন ইউজ করতে বলেছি। উনি আর কিছু করেননি, শুধু গ্লো প্লাস সলিউশন ইউজ করেছেন। উনি বলেছেন যে আমি ডাক্তার দেখিয়েছি, আমি অনেক কিছু করেছি, অনেক রকম অয়েল, অনেক কিছু ইউজ করার পরে আমার ইচি স্ক্যাল্পটা আমি কিছুতেই কমাতে পারছি না, আমার মুঠো মুঠো চুল পড়ছে। এবার যখন উনি গ্লো প্লাস সলিউশনটি ইউজ করে 2-3 দিনের মধ্যে ইচিনেসটা কমে গেছে, উনি এটাও বলেছেন যে শ্যাম্পু করার সময় যেরকম মুঠো মুঠো আমি চুল দেখতে পেতাম যে হেয়ার ফল হচ্ছে, সেখানে আমি দেখছি আমার হেয়ার ফলটা কতটা কন্ট্রোল হয়েছে, এবার আমি বাকি পুরোটা করতে আমি রেডি। তো উনি এসে হেয়ার স্পা করছেন, বা বাড়িতে যে অনেকের অভ্যাস আছে যে নিজে নিজে হেয়ার কালার করে ফেলা বা রুট টাচ আপ করে ফেলা, সেগুলো পর্যন্ত উনি এখন সেলনে এসে করছেন। কারণ এখানেই একটু ডিফারেন্স যে বাড়িতে ধরুন আপনারা যারা করছেন, অনেকে এটা করে থাকেন, সেটা কিন্তু খুব বেশি ড্যামেজিং। ওনার কিন্তু উনি বাড়িতে ওই কালার করে 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 স্ক্যাল্পটাকে আরও বেশি ড্রাই ড্যামেজ করে ফেলেছিলেন, সেখানে গ্লো প্লাস সলিউশন হেল্প করেছে, এবার উনি গ্লো হেয়ার সলিউশনও শুরু করেছেন। তো এতে কিন্তু উনি আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এর বাইরে আমার একটা প্রচণ্ড কৌতূহল হচ্ছে, সেটা আমি আটকাতে পারছি না। তোমার সঙ্গে আমার ফ্রিকোয়েন্টলি দেখা হয়, আমাদের এই অনুষ্ঠানে বাইরেও কোথাও একটা দেখা হয়, তুমি এত ফাস্ট রোগা হলে কি করে বলো তো, তোমাকে অনেকটা আগের থেকে রিডিউস করেছো। এই গোপন টিপটা প্লিজ শেয়ার করো, আমার দর্শকরা শেয়ার করতে চায়, মানে জানতে চায়। আচ্ছা, সত্যি সত্যি আমি আপনাদেরও কি তাই মনে হচ্ছে, রূপার মতো রূপা একটু বেশি ভালোবাসে? আমি এরকম বলি না যে আমি ওয়েট লসটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়, আর আমি না খেয়ে ওয়েট লস করি না, একেবারেই না। গ্লো স্লিম যখন আমার, আমি বলেছি না যে যখন আমার মনে হয় আমার ওয়েটটাকে কমাতে হবে, আমি কিন্তু গ্লো স্লিম তখনই শুরু করে দিই। সারা বছর গ্লো স্লিমের দরকার আমার হয় না। আমি এই যে শুরু করেছি, আমি এখন ডেফিনেটলি 3 মাস তো কন্টিনিউ করবোই, তারপরে আমি দেখবো যে ঠিকঠাক যেটাই আমি পৌঁছাতে চাইছি সেখানে পৌঁছাতে পারলাম কি না, নাহলে সেটা হয়তো 4 মান্থস টু 6 মান্থস আমি কন্টিনিউ করবো। যেটা সারা বছর কন্টিনিউ করে যায় সেটা হচ্ছে গ্লো জিরো, লাঞ্চের পর 4 চামচ গরম জলে খাচ্ছো না লাঞ্চের পরে খাচ্ছো? লাঞ্চের পর।
ওকে ওকে, গ্লো স্লিম খেতে শুনেছি খুব একটা ভালো নয়, কিন্তু ভালো লাগছে না, এরকম অনেক জিনিসই তো করতে হয়, অঙ্ক করতেই বা কার কবে ভাল লেগেছে, হাতে গোনা দু একজন ছাড়া, রোগা হওয়ার জন্য আমি সব করতে ভালো লাগে। যারা অঙ্ক করতে ভালোবাসে তাদের এমনি খুব আমি ভয় পাই। আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, সঙ্গে থাকুন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। আনিয়া, উইন্টারে স্ক্যাল্পের কেয়ার তো হলো, কিন্তু বডি স্কিনও তো ভীষণ ড্রাই হয়ে যায়। মানে এটা আমিও তোমাকে বলেছি যে আমি হয়তো স্কিন কেয়ার করলাম, তারপরে দু ঘন্টা পরে মনে হচ্ছে একটু টানছে। তাহলে বডি কেয়ারটা ঠিক কীভাবে করলে মানে আমি 24 hours ওই সফটনেসটা পাবো? দেখো, উইন্টারে আমরা সারা বছর যারা খুব ভালো মতো কেয়ার নিই, ভালোভাবে ময়েশ্চারাইজ করি, তাদেরও স্কিন কিন্তু একটু বেশি ফ্রিকুয়েন্টলি ময়েশ্চারাইজিং করতে হয় ওই ওই, কারণ এতটাই ড্রাই এয়ার। সেক্ষেত্রে আমি বলবো যাদের একদম বার সোপ বার সাবানগুলো ইউজ করার অভ্যাস আছে সেটা একদম বন্ধ করে দিন, কারণ এই সময় ড্রাইনেসটা কন্ট্রোল করাই একটা চ্যালেঞ্জ। তার উপরে বার সোপ ইউজ করে যখন আরও বেশি ড্রাই করে ফেলছি, তাহলে বুঝতে পারছি যে কী পরিমাণে ময়েশ্চার আমার স্কিনকে দিতে হবে। বডি ওয়াশ ইউজ করুন, যেটা একদম জেন্টল, গ্লো মিল্ক বডি ওয়াশ ইউজ করুন বা গ্লো স্যান্ডেল বডি ওয়াশ, গ্লো রোজ বডি ওয়াশ, যে কোনো বডি ওয়াশ ইউজ করুন আপনাদের পছন্দের। তারপরে সবসময় স্নানের সময় গ্লো বডি পলিশিং অয়েল ইউজ করে নিতে হবে, তারপরে আমরা গ্লো বডি লোশন ইউজ করে নেবো, সেটা স্নানের পর একবার ইউজ করুন, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ইউজ করুন, বা সারাদিনে যখন মনে হচ্ছে, দেখবে আমরা এখন বাইরে বেরোই হঠাৎ হঠাৎ মনে হয় যে হাতটা খুব ড্রাই লাগছে, একটুখানি নিয়ে অ্যাপ্লাই করে নিলাম। আরেকটা জিনিস এই সময় খুব দরকার, সেটা হচ্ছে গ্লো ফিট কেয়ার ময়েশ্চারাইজার। ফিট কেয়ার ময়েশ্চারাইজার যারা ইউজ করেছেন, আমি এমনও দেখেছি যে মানে পায়ের গোড়ালের দিকটা না ফেটে, পুরো ফেটে একদম মানে বড় ওপেনিংস মতো দেখা যাচ্ছে, ভেরি পেইনফুল, মানে ব্লিডিং হচ্ছে। গ্লো ফিট কেয়ার পাটা পরিষ্কার করে গ্লো ফিট কেয়ার অ্যাপ্লাই করে করে কিন্তু তারা একদম সুন্দর স্মুথ পায়, মানে সেই যত্নটা নিতে পারে। রাত্রির বেলা ঘুমানোর সময় একবারে অ্যাপ্লাই করে খাট থেকে নামলো না, সেটা নামলাম না, সেটা করা হবে নাকি সারাদিনে দুবার তিনবার তুমি অ্যাপ্লাই করে যতবার অ্যাপ্লাই করতে পারো? একদম একদম, আমি যেটা প্রেফার করি রাতে তো একবার করবোই, তাতে খুব ভালো মতো ট্রিটমেন্ট আমরা করতে পারি, সারা রাত আমরা তো হাঁটছি না, সেই জন্য ট্রিটমেন্টটা খুব ভালোভাবে হয়। আর স্নানের পর একবার অবশ্যই করতে হবে। আর যারা বাড়িতে আছেন, ধরুন বাড়িতে বসে টিভি দেখছেন, একটু অ্যাপ্লাই করে বসে থাকলে কোনো প্রবলেম নেই। এবারে আসি যে গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি স্যালন মোটামুটি বিয়ের সানাই বাচ্চা সারা বছরই কোনো না কোনো একটা প্যাকেজ থাকতে আর থাকে, এবং বিয়ের সিজনটাতে ভরপুর কোনো না কোনো অফার থাকে। বিয়ে হচ্ছে এমন একটা সিনেমা যেদিনকে যার বিয়ে হয় তারাই হিরো হিরোইন, এবং তাদের লাইফ টাইম একটা দিন, ওটা রেড লেটার ডে, সারা জীবন ওটা পরে ফিরে থাকা সেই ছবিগুলো, ফ্রেমটা চিরকাল থেকে যায়, একদম থেকে যায়, এবং সেই মেমোরিটাও সারা জীবন থেকে যায়। তাই ওই দিনটা না প্রত্যেকে চায় একদম নিজের বেস্টটা দিয়ে একদম পারফেক্ট হতে, তাহলে সেই দিনের কোনো স্বাদ যদি এই মুহূর্তে একটু দেখি। কীভাবে ব্রাইডাল করি বা কীভাবে আপনাদের কথা শুনে আপনাদের ওই কমফর্ট জোনের মধ্যে রেখে আমরা কীভাবে মেকআপ করি, সেরকম একটা লুক দেখিয়ে দিই। আমি কি ট্র্যাডিশনাল ব্রাইডাল দেখবো? চলো দেখিয়ে দিই। ব্রাইডাল লুক তো দেখলাম, কিন্তু ব্রাইডকে তো প্রিপেয়ার্ড হওয়ার জন্য নিজের স্কিন কেয়ার কীভাবে করবে সো দ্যাট এই মেকআপটা প্রপারলি তার মধ্যে এক্সপোজ করা যায়। হ্যাঁ, একদম দূর থেকে অনেক বোনেরা আমাকে বলেছো যে দিদি পার্লারে গিয়ে ব্রাইডাল মেকআপ করতে পারছি না তোমাদের কাছে, তো বাড়িতে কী করে স্কিনটাকে তৈরি করব। তাদের জন্য আছে অবশ্যই গ্লো ফ্রেশ, গ্লো ফ্রেশ গ্লো ফেয়ার সলিউশন দিয়েও ইউজ করা যেতে পারে বা রেডিটিভ ইউজ করা যেতে পারে। সেইভাবে মানে বাড়িতে আমরা কী করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা করবো, প্যাকটা ইউজ করবো, সেটা একটু দেখিয়ে দিই।
গ্ল্যামার ওয়ার্ল্ড মানে সবসময় একটা কোনো না কোনো সারপ্রাইজ। বছরের শেষ আর কোনো সারপ্রাইজ থাকবে না সেটা হতেই পারে না। রয়েছে একটা ক্রিসমাস সারপ্রাইজ, আপনি হতে পারেন ক্রিসমাস কুইন। আনিয়া, ক্রিসমাস কুইন যদি কেউ হতে চায়, যেটা তুমি আমাকে বলছিলে যে প্রত্যেকে নিজের মেকআপ করবে, পার্টি মেকআপ, গ্লিটার্স, লিপস্টিক, আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। একদম যেরকম ক্রিসমাস মেকআপ হয়, একটু গ্লিটারি শ্যাডো, একটু রেড লিপস, এই ধরনের কিছু মেকআপ করে একটা সুন্দর করে। তোমরা ছবি, তোমাদের নিজেদের ছবি আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে হেল্পলাইনে পাঠাবে অবশ্যই, তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো। একটা কথা আমি বলি, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ধরো তার নিজের প্রোফাইলে সে আপলোড করলো, করে গ্ল্যামার ওয়ার্ল্ডকে ট্যাগ করলো, সেটাও করতে পারে। একদম, গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক, গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি সেলনকে ট্যাগ করে ছবিগুলো পোস্ট করতে হবে, আর তার সাথে মেনশন করে দাও গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের কোন দুটো প্রোডাক্ট তোমাদের মোস্ট ফেভারিট। আর যারা টপ থ্রি, সেই টপ থ্রির জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পার মানে সেটাও কি, সেটা আর একটা সারপ্রাইজ। আর হ্যাঁ, অবশ্যই ছবিগুলো কিন্তু আমরা দেখাবো এখানে যারা উইনার্স, মানে সম্পূর্ণ এই অনুষ্ঠানেও আমরা সেই টপ থ্রিকে সেই জায়গাটাতে সবাইয়ের সামনে শেয়ার করবো, যে এরা তিনজন আপাতত এই মুহূর্তে আমরা বলতে পারি যে ক্রিসমাস বিউটি কুইন্স। একদম, আজকের মতন সময় শেষ, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর আপনারা জানেনই, যে কোনো রকম কোয়েরি, সেটা প্রোডাক্ট রিলেটেড হতে পারে, সেটা মোড অফ পেমেন্ট হতে পারে, সেটা কোথায় প্রোডাক্ট পাওয়া যাবে সেটা হতে পারে, সেটা আনিয়ার অ্যাপয়েন্টমেন্ট কনসালটেশন কী করে পাওয়া যাবে সেটা হতে পারে, পার্লারে অ্যাপয়েন্টমেন্ট কী হবে, সমস্ত কিছুর জন্য রয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ডের হেল্পলাইন নাম্বার। আজকের মতন বিদায় নিচ্ছি, আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।